বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তো তৈরি হয়ে গেছে, মানে সকালে চা বানাচ্ছি, আর খিচুড়ি ফ্রিজে ছিল, নামিয়ে গরম করে নিতেছি। 3 দিনের দিন যে বাবার মিলাদ পড়িয়েছিলাম, সেই মিলাদে সকালে খিচুড়ি রান্না হয়েছিল, সবাই খেয়েছে, আর অনেকটা রয়ে গিয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ বের করে সেটাকে গরম করে নিলাম সকালের নাস্তা হিসাবে। আমরা এখন এই খিচুড়ি খাবো, আর ইভাদের ঘরে দিয়ে আসবো কিছু খিচুড়ি, ওরাও খেয়ে নেবেনে। তারপরে তো আমার হাজবেন্ড নাস্তা খেতে বসে পড়লো, সাথে দিয়েছি গতকালকের গরুর গোস্ত ছিল, সেই গরুর গোস্ত আর ডিম ভেজেছি, এই দিয়ে সকালের নাস্তাটা করে নিতেছে। আমি একটু পরে খাবো। আমার হাজবেন্ডে চা দিয়ে আসলাম, তারপর আমি খেতে বসে পড়লাম। আমি ডিম ভাজা আর আচার নিয়েছি, গরুর গোস্ত নিয়ে নিই। আমার কাছে আচার দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। সকালে নাস্তা তো খাওয়া হয়ে গেল, আর আমি তো ফ্রিজটা রাত্রে বন্ধ করে রেখেছিলাম, প্রচণ্ড বরফ জমে গেছে। আজ আমি এই ফ্রিজটা সাফ করব, মানে বরফগুলি ফেলে দেব, পুরো ফ্রিজটা আজ পরিষ্কার করে নেব। আর ঘর দুয়ার তো কম বেশি সাবা গুছিয়ে নিতেছে, আর আমি ফ্রিজের কাজগুলো সারতেছি। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, আমি চিংড়ি মাছটা ভিজিয়ে রাখলাম, আর আমি গতকালকে মিগল মাছ লবণ দিয়ে রেখেছিলাম, তাই কলমি শাক দিয়ে রান্না করব। আর দুধওয়ালা দুধ দিয়ে গেছে, দুধটা জাল দিয়ে রেখেছি, আর এই যে মিগল মাছটা লবণ দিয়ে রেখেছিলাম, আজ কলমি শাক দিয়ে রান্না করব, চচ্চড়ি করব। তারপর তো এই দেখো ছেলেটা কোথায় হুন্ডা রেখেছে, ঘরের ভিতরেই হুন্ডাটা রাখে, বাহিরে রাখতে পারে না। মানে আমাদের অন্য একটা ঘর আছে ছোট্ট, ওই ঘরে এই হুন্ডাটা ঢুকবে না। তারপরে আমার এই ঘরের ভিতরে হুন্ডাটা চাদর দিয়ে ঢেকে রেখেছে, একটু আমার যাতায়াত করতে একটু অসুবিধা হচ্ছে, তারপরে কি করব। তারপরে তো ভাবি চলে এসেছে, ঘরগুলো ঝাড়ু দিয়ে এখন মুছে নেবে, আর মা এসে আমড়া মাখা দিয়ে গেল। মাকে বললাম আপনি খেয়েছেন, মা বললো হ্যাঁ খেয়েছি। তারপরে আমি এখন খেয়ে নিতেছি আমড়া মাখাটা। দুপুরে রান্নাটা তো শুরু করে দিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, এখন এই চুলায় মিগল মাছটা রান্না করব। পেঁয়াজটা হালকা ভেজে নিতেছি, এই যে মিগল মাছটা ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, আর কলমি শাকটাও ধুয়ে রেখেছি। আমি মিগল মাছের সাথে কলমি শাক দিয়ে রান্না করব। তারপর তো পেঁয়াজটা হালকা বাদামি রং হোক, তারপর আস্তে আস্তে ময় মশলা দিই, পেঁয়াজটা হালকা ভেজে নিই। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন একটু আদা রসুন দিয়ে দেবো, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে সামান্য পরিমাণ লবণ দেবো, কারণ তো মাছটা লবণ দিয়ে রেখেছিলাম। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, আর এখানে একটু ঝাল দেব, লবণ দেওয়া মাছ একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে। মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে মিগল মাছটা ধুয়ে রেখেছি, মিগল মাছটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখন এই মশলার মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো কলমি শাকগুলো দিয়ে, তারপর হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো, তারপর আস্তে আস্তে রান্না করে ফেলবো। মিগল মাছটা তো কিছুক্ষণ শাকের সাথে কষিয়ে নিলাম, এখন একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে ঢেকে দেব, তারপর আস্তে আস্তে রান্না করব।
চিংড়ি মাছগুলো তো ভাবি কেটে দিয়ে গেল, এখন চিংড়ি মাছটা ভোনা করে ফেলবো। আর এদিকে আমার মিগল মাছের তরকারিটা হয়ে গেছে, ঝোলটা পুরো শুকিয়ে ফেলেছি, লবণ দেওয়া মাছে ঝোল রাখতে হয় না, পুরো শুকিয়ে ফেলেছি, এখনই নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় আমার চিংড়ি মাছটা হচ্ছে, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হোক চিংড়ি মাছ ভোনা করতেছি। চুলাই তো তরকারি হচ্ছে, আর এ ফেঁকে আমি আমের জুসটা বানিয়ে ফেললাম। গতকালকে ওই যে আমার ভিউয়ার্স এসেছিলো, তারা আম নিয়ে এসেছিলো, আমগুলি একটু টক টক আসছে না, আম বলতেই তো টক টক। তারপর সেই আম চিনি দিয়ে গুঁড়া দুধ দিয়ে আমের জুস বানালাম, এখন ছেলে মেয়েদের প্রথম দিই, মানে ওদের জন্যই বানিয়েছে। আর যে রোদ্র উঠেছে, প্রচণ্ড গরম ছেড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা জুস খেলে খেতে ভালো লাগবে। আর মিরানকে একটু দিই, মিরানকে ওই ঘরে দিয়ে আসি, এই যে মিরানের জন্য গ্লাসে নিতেছি, মিরানকে দিয়ে আসি, ঠান্ডা ঠান্ডা জুস খেলে তো ভালোই লাগে। তারপরে ছেলে মেয়েদের দিয়ে ওরা খেয়ে নেবে, এই যে ওরা খেয়ে নিতেছে। তারপর তো দুপুরে রান্নাটা আমার প্রায় হয়ে গেল, চিংড়ি মাছ ভোনাটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। তারপরে সব রান্না আমি টেবিলে নিয়ে যাই, এই যে সব কিছু টেবিলে এনে রেখে দিলাম। আমি আজ কী কী রান্না করলাম, কলমি শাক দিয়ে মিগল মাছ চচ্চড়ি করলাম, চিংড়ি মাছ ভোনা করলাম, ভাত তো আছেই, এই দুপুরের মেনু। তারপরে একটু কলমি শাকের তরকারিটা, মানে মাছের তরকারিটা বাটিতে বেড়ে নিলাম, মিজানদের ঘরে দিয়ে আসি, এই যে বাটিতে বেড়ে নিয়েছি। তারপরে তো আমার হাজবেন্ড দোকান থেকে আসার পর মসজিদে চলে গিয়েছিলো, নামাজ পড়ে এসে এখন দুপুরে খাবারটা খেতে বসে পড়েছে, মাকেও ডাক দিয়েছে খাওয়ার জন্য, যে মা আসেন খান। তা আমার হাজবেন্ড আর মা খেতে বসে পড়েছে, আর আমার শাশুড়ি মাকে ভিডিওতে এখন আমি কমই দেখাবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো একটু শুয়েছিলাম, তারপরে বিকেল দিক দিয়ে ঘুম থেকে উঠে একটু রেস্ট নিলাম, তারপর একটু বাইরে আসলাম, দেখি সারামণি আর মিরান খেলা করতেছে, এখানে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর একটু মেহেন্দি গাছের ও পেয়ারা গাছের সামনে গেলাম, পানিটা শুকিয়েছে, হেঁটে হেঁটে একটু ওদিকে গেলাম, দেখি গাছগুলি কেমন আছে। মেহেন্দি গাছটা তো মাশাল্লাহ ভালো আছে, আর ঢ্যাঁড়স গাছগুলি তো ঢ্যাঁড়স হয়ে প্রায় বাতি হয়ে গেছে, ঢ্যাঁড়স তো খেতে পারিনি, পানির জন্য তো আসতেও পারিনি। তারপরে কতগুলি তুলসী গাছ হয়েছে এখানে দেখলাম, আর ডাটা গাছ তো ডাটা খেতেই পারিনি, ডাটাগুলি তো শক্ত শক্ত হয়ে আছে, এই যে ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স হয়েছিলো, ঢ্যাঁড়সটা শক্ত হয়েছে, আর কতগুলি গাছ মরেও গেছে ঢ্যাঁড়স গাছ। আর থাই গাছটা মাশাল্লাহ ভালো হয়ে উঠেছে, আর কিছু মানে তুলসী পাতাও গাছ হয়েছে এখানে, এই যে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম পানিটা কম বেশি শুকিয়েছে, এখানে তো পানির জন্য আগে আসতেই পারিনি, বৃষ্টি হলেই তো পানি জমে যায়, এই যে তুলসী পাতা গাছ হয়েছে। আর এদিকে মিরান আর সারা মিলে স্কুটি দিয়ে খেললো, আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম।
তারপর সন্ধ্যার নামাজের পর এখন সারামণিকে একটু চা দিলাম, আমিও একটু খেলাম। সাবা তো ঘুমিয়ে আছে, ও তো ওঠে নেই। তারপর আমি আর সারামণি বসে চা খেলাম। চা তো খাওয়া হয়ে গেল, তারপরে পড়তে বসালাম সারামণিকে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।